দর্শক স্বাগত এই সময় আমি ফখরুল আলম কাঞ্চন আপনাদের সঙ্গে আছি আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক রাজনৈতিক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি আজ আলোচনা করব রাজনৈতিক বিষয়দিন আলোচনার জন্য আমরা তিনজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি আমাদের সঙ্গে আলোচনা করতে শ্রুতি উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ডক্টর মোহাম্মদ নিজামুল হক ভূয়া আছেন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশনের সহসভাপতি প্রফেসর ডক্টর এ কে এম মতিনুর রহমান এছাড়াও আরও উপস্থিত আছেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক জানাব সোরাব হাসান স্বাগত আপনাদের তিনজনকেই অ্যাডভোকেট মতিনুর আপনাকে দিয়ে শুরু করতে চাই গত কিছুদিন যাবৎ রাজনৈতিক অঙ্গনে কথা বাক এক ধরনের বাক বিনিময় বা বাগ বিতণ্ডা চলছে বিশেষ করে আগামী নির্বাচন সমসাময়িক রাজনৈতিক বিষয়দিন আজকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন নির্বাচনের আগে বিরোধী পক্ষকে নিশ্চিন্ন করার প্রকল্প হাতে নিয়ে মাঠে নেমেছেন সরকার অন্যদিকে ওবায়দুল কাদেরও আরেকটি কথা আছে আমি শুনতে চাই আপনার বিশ্লেষণ যে হঠাৎ করে এরকম একটি অভিযোগকে সামনে নিয়ে আসলেন কেন মির্জা ফখরুল আমি বলবো জি প্লিজ ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ আমার সম্মানিত বিজ্ঞ আলোচকবিন্দু এবং ধন্যবাদ জানাই সম্মানিত দর্শক শ্রোতা সবাইকে আপনি যে প্রশ্ন দিয়ে শুরু করেছেন এটি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর আজকে অভিযোগ করেছেন বিষয়টা এরকম নয় এই অভিযোগটি ধারাবাহিকভাবে হয়ে আসছে এবং তার পেছনে কারণও রয়েছে না গ্রেপ্তারের গ্রেপ্তারের কথা বলেছেন না নির্যাতন নিপীড়নের অভিযোগ করেছেন কিন্তু ঠিক একবারে প্রকল্প নিয়ে আচ্ছা সামনে আমি আমি আসছি সে জায়গাতে আপনি দেখেন এটি একটি নতুন নতুন কথা হিসেবে উনি আপনি দেখেন যে বিএনপি বিশেষ করে বিভাগীয় যে সমাবেশগুলো অনুষ্ঠিত হয়েছে সেই অনুষ্ঠানে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে এই এই জায়গাতে কোনো প্রতিবন্ধকতা বা বাধা সৃষ্টি করা হবে না কিন্তু আপনারা এবং দেশের জনগণ এবং বিশ্ববাসী দেখেছে যে কিভাবে এই জনসমাবেশগুলোতে জনগণ শরিক হয়েছে অংশগ্রহণ করেছে কতটা প্রতিকূল অবস্থার ভিতর দিয়ে এবং সর্বশেষ আমি ছোট করে যেটা বলতে চাই সেটি হচ্ছে যে দশ ডিসেম্বর ঢাকাতে যে গণসমাবেশ তার আগে সাত তারিখে আপনি লক্ষ্য করেন হঠাৎ করে কোনো রকমের মানে আপনার প্রোগ্রাম শান্তিপূর্ণ একটা প্রোগ্রামে কোনো বিশৃঙ্খলা নেই সেখানে সাত তারিখে হঠাৎ করে বিএনপির অফিসে কেন্দ্রীয় অফিসে আপনার হামলা হলো হামলা বলতে পুলিশি অভিযান এবং সেই অভিযানের প্রেক্ষিতে বিএনপি মহাসচিব এবং স্থায়ী কমিটির সদস্য সহ প্রায় অনেকগুলো নেতৃবৃন্দকে গ্রেপ্তার করা হলো প্রথমে বলা হলো যে তাদের জিজ্ঞাসাবাদ তারপরে জেলে পাঠানো হলো এবং দেড় মাস পর উনি মুক্ত হলেন এখনও পর্যন্ত বিএনপি সিনিয়র মহাসচিব যুগ্ম মহাসচিব রিজবি আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ এখনও জেলে রয়েছে এখন আপনি একদিকে বলছেন যে কোনো প্রতিবন্ধকতা নাই রাজনৈতিক দলগুলো রাজনীতি করবে আবার অন্যদিকে আপনি নির্যাতন নিপীড়ন এবং এই প্রোগ্রামটা করতে গিয়ে কিন্তু দশ থেকে বারো জন লোক প্রাণও দিয়েছে তারপরেও কিন্তু বিএনপি কোনো রকমের তার কর্মসূচি শান্তিপূর্ণ জায়গাতে কিন্তু কোনো বিএনপি পক্ষ থেকে কোনো ব্যাঘাত ঘটেছে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় না কিন্তু অতি সম্প্রতি আপনি দেখেন যে গত কয়দিন থেকে যে নীরব পদযাত্রা একটা রাজনৈতিক দলের কাজ কি জনগণের কাছে যাওয়া জনগণের সম্মতি নেওয়া জনগণের জন্য রাজনীতি করা জনগণের মতামত মানে সম্পৃক্ত করা এবং জনগণকে সংগঠিত করা এটি তো কাজ সেটি করতে গিয়ে আপনি সেটাও দেখেন যে বিভিন্ন বিশেষ করে কয়েকটা জায়গায় আপনার সংঘাত হয়েছে এবং বিকল্প হিসেবে আওয়ামী লীগ যেটা করেছে সেটি হচ্ছে যে তারা শান্তি মিছিল করা কি না কি বিশৃঙ্খলা ঘটেছে যে আপনার শান্তি মিছিল ওই দিনই করতে হবে আপনি যখন প্রোগ্রামটা একটা বড় রাজনৈতিক দল দেয় তখন আপনার রাজনৈতিক প্রোগ্রামটা আপনি দেন কিন্তু সেটা ওই দিনে কেন আপনি তার আগে দেন অথবা তারপরে দেন তো এই যে বিষয়গুলো এটি বিএনপি মহাসচিব মির্জা ফখর আলমগীর যেটা করেছেন এটি তো যৌক্তিক একটা কথা উনি উল্লেখ করেছেন আমি ব্যক্তিগত মনে করি এবং আমি এটাও মনে করি যে রাজনৈতিক যদি স্পেস আপনি না দেন মানে একটা রাজনৈতিক দলকে বা যেকোনো রাজনৈতিক দলকে ছোট বড় যেটাই হোক না কেন স্পেস কিন্তু আপনাকে কিন্তু রাজনৈতিক স্পেস তো পাচ্ছে বিএনপি ধারাবাহিক ভাবে পাচ্ছে সূচি কর্মসূচি করছে পদযাত্রা মিছিল মিটিং সমাবেশ এমন কোন কর্মসূচি নেই অতীতে না না কাঞ্চন ভাই অতি সম্প্রতি কাঞ্চন ভাই একটা না একটা রাজনৈতিক দল একজন মানুষ তার রাজনৈতিক কর্মকাণ্ড করবে এটি স্পেস দিচ্ছে না এটা তো আমার সাংবিধানিক অধিকার এটা দেওয়ার ব্যাপার না তো আপনি আমাকে আমাকে সংবিধান সাংবিধানিকভাবে দেওয়া হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে আপনি আপনার মতামত প্রকাশ করতে পারবেন একটা রাজনৈতিক দল ভ্যানগার্ড হিসেবে তার দায়িত্ব পালন করবে জনগণের হয়ে এখন আপনি বলেন যে আমি গণতন্ত্র দিচ্ছি গণতন্ত্র আপনি দেওয়ার তো কেউ না গণতন্ত্র একটা আদর্শ গণতন্ত্র একটা দর্শন এটি তো অলরেডি ডিফাইন সুতরাং আপনি আপনি যদি বলেন যে আমি গণতন্ত্র দিচ্ছি আমি রাজনীতি করার স্পেস দিচ্ছি এটা না এটা তো আমার সাংবিধানিক অধিকার এটা রাজনৈতিক দলের তো স্বাভাবিক ক্রিয়াকর্মের মধ্যে আসবে নিশ্চয়ই সুতরাং এটা দেয়া না দেওয়ার উপরে অপরে ডিপেন্ড করেন এটা তো আমি তো এটা তো আমি আমার অধিকারের মধ্যে আপনার অধিকার কিন্তু এই অধিকার অতিথি কি বিএনপি কতটুকু দিয়েছে সেটা নিয়ে তো আওয়ামী লীগের মানে নেতৃবৃন্দ অভিযোগ মানে অভিযোগ করেন যে বিএনপি ক্ষমতা থাকাকালীন সময়ে বিএনপি বিরোধী দল আওয়ামী লীগকে এই চর্চাটা করতে কতখানি দিয়েছিল আপনি কোনোভাবেই তুলনা করতে পারবেন না বর্তমান সময়ের সাথে অতীতের কোনো ঘটনাকে আপনি তুলনাই করতে পারবেন না এটা তুলনায় তুলনাহীন আচ্ছা কারণ এটা বিগত দিনে এই বিষয়ে আরো নিশ্চয়ই কথা বলবো একটু একটু শুনে আসি জি নিজামুল হক আপনার কাছ থেকে একটু এই যে অভিযোগটি মানে করলেন মির্জা ফখরুল গ্রেফতার তারপরে মামলা এবং যেটি উনি বলেছেন সেটা হচ্ছে একটা প্রকল্প গ্রহণ করেছে নির্বাচন এগিয়ে এসলেই এই ধর পাকর প্রকল্প হাতে নিয়ে সরকার মাঠে নামে ধন্যবাদ পকরুল ভাই আপনাকে আমি মতিনুর রহমানের বক্তব্য শুনেছি উনি একজন শিক্ষক কুষ্টি ইউনিভার্সিটি ডিনও বটে তো উনি যে কথাটি বলেছে যে সাত তারিখে বিএনপি অফিসে হামলা করেছে ফকরুল ইসলাম আলমগীর প্রকল্প কথা পরে আসবো বিএনপি অফিসে হামলা করেছে বিএনপি অফিসের বিএনপি প্রোগ্রাম দিয়েছে দশ তারিখে এমনকি বিএনপিকে সরার্দি উদ্যানে সমাবেশ করার জন্য বলা হয়েছে যেখানে আওয়ামী লীগ সহ সব দলে সেখানে করে যাতে পথেঘাটে মানে রাস্তাঘাটগুলো বন্ধ করে মানুষের ক্ষতি না হয় আপনারা জানেন যে ফকিরাপুলের এই রাস্তাটি কাকরাইল পর্যন্ত এখানে বিজনেস হাব গাড়ির শোরুম থেকে শুরু করে অনেকগুলো মার্কেট সে পল অয়েল মার্কেট তারপর আপনার জোনাকি মার্কেট অনেকগুলো মার্কেট সেই জায়গায় বিএনপির অফিসটি সেই অফিসটি তারা বলব যে তারা সেখানে সমাবেশ করবে সমাবেশ করার মূল কারণ হলো যে আপনারা হেফাজত ইসলামের সময় দেখেছেন যে কিভাবে বায়তুল মকানমে হেফাজত ইসলামের সদস্যরা কোরআন পড়িয়েছে বই পড়িয়েছে জিনিসপত্র লুটপাট করেছে এখানে এ ধরনের একটা বিশৃঙ্খলা হতে পারে এখন সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনী অবশ্যই চাচ্ছে যে কোনোভাবেই যেন সেখানে তারা সমষ্টি না করে তাদেরকে সরার্দি উদ্যানে বলা হলো তারা সরহার্দ উদ্যানে তারা যাবেন না শেষ পর্যন্ত বালির মাঠে তাদেরকে সমাবেশ করতে দেওয়া হলো তারা সেখানে সম্মত হলেন কিন্তু তারা কি কারণে এই যে মনে করেন যে আপনার চাল ডাল তারপরে মানে কয়েক লক্ষ পানির বোতল মানে এই যে সমাবেশটা তার এই ধরনের খাবার একবার মজুদ করে এটা অফিসে যদি নিজামুল হক ভুঁইয়া আমার অফিসে যদি আমি কিছু চাল ডাল চাল ডাল মজুদ করে তো অবৈদ্য না না অবৈদ্য না কিন্তু আমি মজুদ করা এটা তো বোঝায় যাচ্ছে যে পরিকল্পন এত দিন আপনি চাল ডাল মজুদ করেন না অসুবিধা কি আমার আমার কর্মসূচি আছে রাজনৈতিক না না কর্মसूची তাইলে তো আপনি আমার আপনার রাস্তাটাকে অবরোধ করে আপনি সেটা রাস্তা অবরোধের বিপক্ষে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে সাত তারিখের ঘটনা ঘটে যাওয়ার পরে পুলিশ ওই রাস্তাটা কতদিন অবরোধ করে রেখেছিল না সেটা তো সিকিউরিটি সারা না সেটা হচ্ছে সিকিউরিটি সারতে পুলিশ হয়তো সেটা অবরোধ করেছে সেটা সে ব্যাপারে আমি আইনশৃঙ্খলা বাহিনী তারা তাদের নিজস্ব আইনশৃঙ্খলা রক্ষা করার কারণে তারা হয়তো সেটা রক্ষা করেছে সেটা আমি কোনো রাজনৈতিক বক্তব্য দিতে চাই না আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যেটা বলেছেন যে উনি এখন একটা প্রকল্প নিচ্ছেন তো ওনারা তো ধরুন রাজনৈতিক বা নেতৃবৃন্দ বিভিন্ন ধরনের বক্তব্যের মাধ্যমে জনগণকে উদ্বুদ্ধ করার জন্য বিভিন্ন ধরনের কথাবার্তা বলবেন এই যে ওনারা বলছেন যে কথা বলার অধিকার দিচ্ছেন না আপনার টেলিভিশন খুললে বিএনপি কোথায় সমাবেশ করছে কী কর্মসূচি পত্রিকা খুললে পাচ্ছেন এই যে সংবাদপত্রের স্বাধীনতা মিডিয়াতে আপনি কথা বলতে পারছেন বিএনপির নেতৃবৃন্দ এসে টেলিভিশনে আওয়ামী লীগের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে সমালোচনা করছে তো সরকার সেই সুযোগ দিচ্ছে না সেই সুযোগের মাধ্যমে তো আপনি জনগণকে উদ্বুদ্ধ করবেন কিন্তু মন্তিনুর বলেছেন যে এটা সুযোগ দেওয়ার বিষয় নয় এটা আমার অধিকার আমি আমি এটা করব সাংবিধানিক অধিকার গণতান্ত্রিকভাবে যদি আপনি চিন্তা করেন সেটা অধিকার ঠিক আছে আমি মনে করি যে অধিকার আপনি সৌদি আরবে গিয়ে ওই কথা বলতে পারবেন না যেটা আমার অধিকার কিন্তু বাংলাদেশে আপনি অধিকারটা বলতে পারছেন জনসম্মুখে জাতির সামনে মিডিয়ার মাধ্যমে জনগণকে আপনি বলতে পারছেন কিন্তু সেটা তো সরকার দিচ্ছে সরকার তো আমি মনে করি না যে সেখানে কোনো ব্যত্যয় ঘটাচ্ছে বিএনপি অর্গানাইজ পারছে না অধ্যাপক মতিনুরের কথা বক্তব্য অনুযায়ী যে সরকার দেব মানে দিচ্ছে মানে কোন দয়া দয়া আমি আপনাকে অধিকার একটা সরকার যখন ক্ষমতা থাকে তখন তার রাষ্ট্রীয় কতগুলো নিয়ম নীতি মেনে চলতে হয় বিএনপি একসময় ক্ষমতা ছিল আওয়ামী লীগ এখন ক্ষমতায় কিছু নিয়মের মাধ্যমে সরকারকে চলতে হয় তথ্য মন্ত্রণালয় আছে বিভিন্ন মন্ত্রণালয় আছে সেখানে কোড অফ কন্ডাক্ট আছে সে কোড অফ কন্ডাক্টটাকেই মেনটেন করে সরকার চলে নিশ্চয় আসবে আমি আপনার কাছে আবার একটু শুনেছি জনাবসুরা হাসান আপনি শুন মানে শুনছিলেন আমি আমি যদি আপনার কাছে একটু জানতে চাই এই যে দুই দুই পক্ষের অধিকার কে বলছে এটা আমার অধিকার অপর পক্ষ বলছেন যে আপনাকে দেওয়া হচ্ছে এমনি একটু পরিস্থিতি না রাজনীতি এগোচ্ছে আপনি কি মনে করছেন আসলে ওই যে যেটা ভাই বলছিলেন নিজাম ভাই যে কোড অফ কন্ট্যাক্ট রাজনীতির একটা কোড অফ কন্ট্যাক্ট থাকে নীতিমালা এটা সেটা কেউ মানছে না সরকারি দল বিরোধী দল কেউ না আর মির্জা ফখরুল ইসলামকে যেটা বলছে এটা দুটো হতে পারে একটা হচ্ছে যে তার তার দলীয় নেতাকর্মীদের এক ধরনের প্রস্তুত মানসিকভাবে প্রস্তুত করা যে সামনে আন্দোলন বেগবান হলে বা আন্দোলনের আরও কঠোর কর্মসূচি নেওয়া হলে বিপদ আসতে পারে মানে সরকারের দমন পীড়ন বাড়তে পারে এটি একটি হতে পারে আরেকটি হতে পারে যে তিনি সরকার সরকার নির্বা যেহেতু বিএনপি বলেছে যে তারা এই সরকার অধীন নির্বাচন নির্বাচনে যাবে না আওয়ামী তার দলীয় সরকার অধীনেই নির্বাচন করতে বদ্ধপরিকর সেক্ষেত্রে একটা মুখোমুখি অবস্থান এখনই আছে কিন্তু এটা আরও তীব্র হবে সেই ব্যাপারেও রাজনৈতিক তার যে অবস্থান ব্যাখ্যা করার জন্য এটি হতে পারে যে বিষয়টি হচ্ছে যে সত্যতা কতটুকু না না সত্য মানে কি সত্য তো আছেই সত্য নাই যে একেবারে না যেমন ধরপকর আছে যেমন সবার সমাবেশে বাধা দেওয়ার ব্যাপার আছে মামলা আছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুদ্ধিবোধ হয় কতটা মামলা মানে এটি এটি যদি ওবায়দুল কাদেরের বিরুদ্ধে হতো বিএনপি আমলে সে তারও প্রতিবাদ করতাম মানে কেন এটা হবে একজন তারা। মানে এটা হচ্ছে এই যে রাজনীতি আমরা যে কি বলে ক্ষমতা ক্ষমতাকে চিরস্থায়ী ভাবি কিন্তু ক্ষমতা চিরস্থায়ী নয় কারণ ক্ষমতার মালিক হচ্ছে জনগণ এটা যদি রাজনৈতিক নেতৃত্ব আজকে যারা ক্ষমতায় আছে বা গতিতে ছিল তারা যদি এটা মনে রাখতেন তাহলে এত সমস্যা হতো না একটা নির্বাচন নিয়ে পাঁচ বছরের প্রতিদিনই এই আলোচনা ঝাগড়া বিবাদ কী বলে এর বিরুদ্ধে অপরের বিষ বিষার এগুলো কেন মানে গণতান্ত্রিক ব্যবস্থা একটা হচ্ছে যে তত্ত্বাবধক কেন এই যে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিটাই বা কেন উঠেছে বা আগে কেন প্রতিষ্ঠিতই হয়েছিল হয়েছিল যে দলীয় সরকার আমাদের এখানে সুষ্ঠু নির্বাচন দিতে আওয়ামী লীগ নির্দলীয় ব্যবস্থাটি বলে আদালতের রায়ের আলোকে বা দোহাই দিয়ে তারা বাতিল করেছে এরপর আওয়ামী লীগেরই আওয়ামী লীগের উপরেই দায়িত্ব পড়ে যে একটা ভালো নির্বাচন করে দেখানো একটা সুষ্ঠু নির্বাচন করা একটা অংশগ্রহণমূলক নির্বাচন চোদ্দতে আওয়ামী লীগ একটা কথা বলতে পারে যে বিরুদ্ধাল আসেনি এবং একশো তেপান্ন কেন বিরুদ্ধাল তো আসলেও আসেনি না সত্যিকারই তো আসেনি আসেনি যে কোনো নির্বাচন যে অংশগ্রহণমূলক হয়নি সেক্ষেত্রে তার যুক্তি আমরা ধরে নিলাম যে তখন নির্বাচনী পরিবেশ ছিল তারপর বিএনপি আসেনি এবং সে কারণে একতরফা নির্বাচন হয়েছে কিন্তু দু হাজার কি যুক্তি হবে দু হাজার সব দল তো আসলো প্রধানমন্ত্রী সবাইকে বললেন যে নির্বাচন মানে সরকার হস্তক্ষেপ করবে না নির্বাচন অবাধ সুষ্ঠু হবে কিন্তু অবাধ সুষ্ঠু তো হয়নি আমি বলছি যে আমাদের এখানে আজকে বিএনপি নেতারা যা বলছেন আওয়ামী লীগ বিরোধী দল থাকতে কিন্তু একই কথা বলতেন মানে এখন এটি প্রশ্ন যে এই এখন যে রাজনৈতিক বাস্তবতা তাতে মাঠ সমতল নির্বাচনের পূর্ব শর্ত হচ্ছে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ অর্থাৎ মাঠ সমতল করা সবার জন্য সমান সুযোগ সেটি নেই

যখন সংসদে বিরোধী দল থাকতো মানে আওয়ামী লীগ আমাদের বিএনপি বা বিএনপি আমাদের আওয়ামী লীগ তখনও উপনির্বাচন নিয়ে খুব একটা মানুষের আগ্রহ ছিল না ধরেই নেওয়া হতো ব্যতিক্রম বাদে দুই একটি ধরেই না হয় ক্ষমতাসীন নিয়ে যাবে এটা নিয়ে যাবে এই নিয়ে যাওয়াটা রোধ করার দায়িত্ব কাদের মানে রোধ করার কিভাবে যাবে নির্বাচন কমিশন একটা ভূমিকা থাকতে পারবে থাকতে পারে থাকা উচিত যেটি গাইবান্ধায় তারা কিছুটা দেখিয়েছে অধ্যাপক মতিনুর আপনার কাছে আবার যাই যেটি আলোচনা হচ্ছিল যে নির্বাচনের আগে বা নির্বাচনের যেটি বিএনপির নেতা বলছিলেন আমি যদি একটু অন্যভাবে বলি যে ইতিপূর্বে অধ্যাপক ডক্টর আব্দুল রাজাক বলেছেন যে বিএনপিকে নির্বাচনে আনার চেষ্টা চলছে এটি উনি ইতিপূর্বে বলেছেন আজকে আবার ওবায়দুল কাদের বলেছেন যে সংবিধান পরিবর্তন করে কারোর সাথে আপোষ করার মতো পরিস্থিতিতে পড়েনি সরকার আপনি কি মনে করছেন সরকারকে কি আসলেই চাপে আছেন না ধন্যবাদ কাঞ্চন ভাই আপনি আমাকে আরেকবার সুযোগ দেওয়ার জন্য কয় মিনিট বলতে পারবো সেটার উপর নিশ্চয়ই আপনি 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 বলেন আমি আপনার এই দুটি প্রশ্নের জবাবের আগে আমি নিজাম ভাইয়ের প্রশ্নে একটু জবাব দিতে চাই সাত তারিখের যে ঘটনাটা যে বিএনপির পার্টি অফিসে ওখানে পানি চাল ডাল বা অন্যান্য জিনিসপত্র খাদ্যদ্রব্য ছিল কেন ছিল কারণ বিএনপির যারা নেতা কর্মী সমর্থক এবং সাধারণ জনগণ তারা কিন্তু বিভিন্ন বিভাগীয় শহরে আপনি দেখছেন যে তিন চার দিন আগে থেকে আসছে তো সুতরাং তাদের খাদ্যদ্রব্য একটা বড় দল হিসেবে এই সরবরাহ করার জন্য এটা রাখতে পারে এটা অন্যায়ের কোনো বিষয় নেই এবং সেটি ফলাও করে প্রচার করা হচ্ছে আর আপনি যেটা প্রশ্ন করলেন সেটি হচ্ছে যে সম্ভবত আওয়ামী লীগের এই যে

রাজনীতি করতে পারবেন অথবা করতে পারবেন না অথবা নির্বাচন আসতে পারবেন নির্বাচন আসতে পারবেন না তাহলে তারা বিএনপির রাজনীতি থাকে না কারণ বিএনপির সিদ্ধান্ত তো বিএনপি দেবে যে কে রাজনীতি করবে কে নেতৃত্ব দিবে কখন নির্বাচনে তারা আসবে এবং আন্দোলন কিভাবে করবে প্রশ্ন আছে বিএনপির রাজনীতি তাদের নেতৃত্ব এগুলো নিয়ে তো প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো তো সামনে আমি 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 এটা প্রশ্ন থাকতে পারে কিন্তু আমি মনে করি যে বিএনপির যারা নেতা কর্মী সমর্থক তাদের মধ্যে এটা নিয়ে কোন প্রশ্ন আছে আমি এটা মনে করি এবং সাধারণ মানুষের মধ্যে এটা নিয়ে প্রশ্ন নাই এটা কিছু ব্যক্তি কিছু রাজনৈতিক দল হয়তো এটা প্রশ্ন করতে পারে বিশেষ করে আওয়ামী লীগ এটা প্রশ্ন করেছে অতীতেও এখনও করছেন এবং হয়তো ভবিষ্যতে তারা করবে আরেকটু হচ্ছে যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের সাহেবের বক্তব্য বললেন যে সংবিধান সংশোধন করে এখন সংবিধান আমি ব্যক্তিগতভাবে মনে করি সংবিধানটা হচ্ছে রাষ্ট্রের সর্বোচ্চ আইন ওকে এই আইনটা যখন আপনি প্রণয়ন করেন তখন তো সেটি জনগণের জন্যই প্রণয়ন করেন তো এখন জনগণের যদি ডিমান্ড হয় যে সংবিধান সংশোধন এটি তো আর বাইবেল না যে আপনি পরিবর্তন করতে পারবেন না তো সুতরাং এখানে যে জিনিসটি আপনি দেখেন যে এই জায়গাতে যে একটা সংকট আস্থার সংকট কেন তৈরি হলো নির্বাচন এখন আসে নাই অথচ বিএনপি রাজনৈতিক কর্মসূচিতেই আপনি হামলা করছেন না অথচ বিএনপি না বলছেন যে আপনি বলছেন জনগণের দাবি অবস্থা কি বিএনপি এরকম অবস্থা তৈরি করতে মানে পেরেছে না সেটা তো আপনারা দেখেছেন এই যে বিগত কিভাবে আমরা দেখলাম আপনি বৃহত্তম সব মিছিল থেকে তারা পদযাত্রার মতন নির্বিশ একটি কর্ম দেখুন তারা কাঞ্চন ভাই দেখুন আপনি বিএনপি আন্দোলন করতে না এই অভিযোগ তো বিএনপির দেওয়া হচ্ছে বিএনপি হাটু ভাঙা সে অভিযোগও দেওয়া হচ্ছে বিএনপির কোনো নেতা সমর্থক নাই সেটাও দেওয়া হচ্ছে বিএনপির নেতৃত্ব শূন্য সেটাও দেওয়া হচ্ছে কিন্তু যখন বিভাগীয় শহরগুলোতে বিএনপির আন্দোলনে সাধারণ জনগণ যখন স্বতঃস্ফূর্ত অংশন করলো তখন আপনি আবার অন্যভাবে আখ্যায়িত করলেন যে দু সালে বিএনপি আগুন সন্ত্রাস করেছে এই অভিযোগ দিয়ে এই আন্দোলনকে আপনি থামানোর জন্য বিভিন্ন কৌশল কূট কৌশল আপনি গ্রহণ করলেন আমি কৌশল বলবো না কূট কৌশল গ্রহণ করলেন তো এখন আপনি ডান দিকে গুলো সমস্যা বাম দিকে গুলো সমস্যা সামনে গুলো সমস্যা प्लीज আমাকে তো একটা স্পেস দিবেন যে স্পেস আপনি কোনো সমস্যা নাই এটাকে অধ্যাপক মদিনুর এটাকে আপনাকে স্বীকার করতেই হবে বিএনপির আন্দোলন যে মাত্রায় যে গতিতে তারা শুরু করেছিল সেই গতি সেই মাত্রা কি এখন আছে শুনুন বিএনপি স্ট্র্যাটেজি স্ট্র্যাটেজিক্যালি যেখানে যে অবস্থায় যে সিদ্ধান্ত নেওয়া উচিত সেটাই তারা নিয়েছে আমি মনে করি যে বিএনপির কোনো আন্দোলন আপনার থেমে গেছে বিএনপি স্ট্র্যাটেজিক্যালি তার আন্দোলনগুলো আপনাকে একটু একটু শুনে আপনাকে কাছে আবার জি প্লিজ নিশ্চয়ই জি প্লিজ জি অধ্যাপক নিজাম মতিনুর রহমান সাহেব যেভাবে বিএনপি আমি আমি যদি আপনার কাছে বলি দিই আসলে কি ওবায়দুল কাদেরের এই কথা এই কথার অর্থটা কি দাঁড়ায় যে আমরা এরকম কোনো পরিস্থিতি তৈরি হয়নি যে সংবিধান সংশোধন করে আমাকে মানে কোন সমঝোতা করতে হবে বিএনপির সাথে তার মানে কি এরকম কোন পরিস্থিতি তৈরি হলে আওয়ামী লীগ এই সমঝোতা করতে করতে পারে আমার আমি মনে করি না যে যেহেতু আপনার ২০১২ সালে দুই সালে পার্লামেন্টে তখন বিএনপিও ক্ষমতা সংসদের ছিল তাদের উপস্থিতিতেই এই আইনটি পাশ করা হলো তো সেক্ষেত্রে আমি মনে করি যে সংবিধানের ভিতর থেকেই ওবায়দুল কাদের যেটা বলছে আবার পাশাপাশি ডক্টর আব্দুল রাজ্জাকের কথা আপনারা বলেছেন উনি বলছেন বিএনপি কে আনার চেষ্টা হ্যাঁ ক্ষমতাসীন সরকার যখন ক্ষমতা থাকবেন বিরোধী দল বিরোধিতা করবে এমনকি আমরা দেখছি যে বিরোধী দল ইতিমধ্যে বিএনপি দেখেছি তারা স্বাদেশ দফা কর্মসূচি দিয়েছে দেশ মেরামত করবে আজকে প্রকল্পের কথা বলছে সংসদ থেকে ছজন পদত্যাগ করেছে তারা বিভিন্ন তারপরে তারা আটটি বিভাগীয় সরে বড়ো বড়ো সমাবেশও করেছে আমি অনেক জনগণকেও আমরা সেখানে দেখেছি এখন এরপরে যে আমরা দেখেছি যে ওবায়দুল কাদেরের বাসা যে পথ হারিয়ে পথ পথযাত্রা তারা আরম্ভ করলো আপনারা যেটা বলেছেন যে সাধারণত মানুষ উপরের দিকে যায় স্পিড আপ হয় কিন্তু বিএনপিকে দেখছি না তারা বিভিন্ন কৌশল অবলম্বন করে জনগণের নিকট সম্পৃক্ত হওয়ার চেষ্টা করছে আসলে বিএনপি উনিশ এক দুই হাজার সালে একুশে আগস্ট ঘটনার পর বিরোধী দলের নেত্রীকে যে পন্তায় তারা বিএনপির পক্ষ থেকে এবং বিএনপির একজন নেতার নির্দেশে যেভাবে গ্রেনেড হামলা হলো একদম চব্বিশ জন মারা গেলো মহিলা অমরিকা সভানেত্রী আইবি রহমান সহ চব্বিশ জন শহীদ হলেন সেদিন সেই ঘটনার পর মানুষ কিন্তু বিএনপি কি ধরনের সংগঠন বা বিএনপির আদর্শিক এটা মানুষ বুঝে ফেলছে এমনকি এর আগে আপনারা আসন্দুল্লাহ মাস্টার হত্যাকাণ্ড দেখেছেন কি সাহেবের হত্যাকাণ্ড দেখেছেন সেটাও কিন্তু বিএনপি করেছেন এরপরে আপনি এটা আপনি কিভাবে বলছেন আসনুল্লাহ মাস্টার এবং কিব্রিয়া হত্যা এটার এটার বিএনপি করছে এই

আমরা ততক্ষণ পর্যন্ত নিশ্চয়ই বলতে পারি না যতক্ষণ মামলা বিচারাধীন আছে ততক্ষণ আচ্ছা তারপরে দেখেন যে মানে আপনার দুই হাজার সাত সালে ছয় সালের তত্ত্বাবধায়ক সরকারের কনসেপ্টে তারা কে এম হাসানের বয়স বাড়িয়ে তাকে তত্ত্বাবধায়ক সরকার না আমি সেটা না সেটা আসবে সেটা আসবে সেটা কেন আসবে না কারণ এরপরে দেখেন আমার একটা দেশের প্রেসিডেন্টকে তত্ত্বাবধায়ক সরকারের প্রদান করলেন এরপরে ওয়ান ইলেভেন সৃষ্টি হলো ওয়ান ইলেভেনের পরেই কিন্তু দুই হাজার সালে যে নির্বাচনটা হলো জনগণ স্বতঃস্ফূর্ত বা আওয়ামী ক্ষমতা আনলো এমনকি সে ক্ষমতার ধারাবাহিকতায় আজকে আওয়ামী লীগ এখন পর্যন্ত ক্ষমতায় দুই সালে বিএনপি নির্বাচন আসলে বিএনপির নির্বাচনে আসলে কিন্তু বিএনপি তখন ভালো করতো কিন্তু তারা একটা রং কনসেপ্টে তারা কিন্তু সেই নির্বাচনটি অংশগ্রহণ করেন দুই হাজার সালে নির্বাচনের কথা বলেন সেখানে তাদের তো স্বজন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তখন এর পরবর্তী পর্যায়ে তারা বিভিন্ন ভোট নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা বলেছেন তো তখন তো তারাও তো নির্বাচিত হয়েছেন তারা কীভাবে নির্বাচিত হয়েছেন বলেন তাদের দুই হাজার আঠারো সালের কথা আঠারো সাল ছয় জনের কথা হ্যাঁ স্বজন নির্বাচিত হয় না বিএনপির নির্বাচিত হয়েছেন হয়েছে জি মানে তার দ্বারা কি এটা প্রমাণিত হয় যে আঠারো সালে খুব

আপনি আমার বাড়িতে ঢুকে ঢুকে আমার মালামাল ডাকাতি করে নিয়ে যাবেন না সেরকম কিছু আমি মনে করি না যে হতে পারে আমি বাসায় দারোয়ান রাখি নাই বা আমি সিকিউরিটি ব্যবস্থা করি নেই এটা আমার ত্রুটি বা আমার অক্ষমতা সেই জন্য আমার বাসার সবকিছু আর একজনের নিয়ে চলে যাবে বিএনপি সেই নির্বাচনটাকে সমর্থন করেছে বিদায় বিএনপির কোটায় একজন মহিলা এমপি তারা পায় এমনকি তারা সেই মহিলা এমপির কোটাটিও তারা নিয়েছে

রাজনীতিকরা যে মাঠে ময়দানে যেসব কথা বলেন সবগুলোই যে খুব অর্থপূর্ণতা মনে হয় না বিশেষ করে আমাদের রাজনীতিকরা কিন্তু এক ধরনের এই নির্বাচন নিয়ে ক্ষমতাসীন দলের মধ্যে যে টানা পড়েন আছে এটা অস্বীকার করার উপায় নেই কারণ তারা তাদের একটাই ভাবনা যে বিএনপি নির্বাচনে আসবে কি আসবে না বিএনপিকে নিয়ে নির্বাচন আসলে আর বিএনপি নির্বাচন বিএনপিকে নির্বাচনে আনতে পারলে নির্বাচনটি দেশে বিদেশে গ্রহণযোগ্য হবে অংশগ্রহণমূলক হবে এবং মানে আওয়ামী লীগ গত দুই নির্বাচন যে খারাপ করেছে সেই খারাপ অপবাদটা থেকে তারা মুক্ত মুক্তি চায় তো বিএনপি না আসলে এটা হবে না প্রথমত হচ্ছে যে নির্বাচন যখন প্রতিদ্বন্দ্বিতা শক্ত প্রতিদ্বন্দ্বিতা না থাকে তখন এক পক্ষ জবরদস্তি করেই এটা হচ্ছে আমাদের রাজনৈতিক সংস্কৃতি কারণ আমরা এরকম করতে পারিনি যেটা বললেন যে যদি আমার বাড়িতে দারোয়ান না থাকে মালামাল নিয়ে যাবে ঘরে ঢুকে কারণ নির্বাচনে এজেন্ট না দিতে পারাটাই আমি তো মনে করি যে এটি তো ক্ষমতাসীন দলের জন্য একটা বড় কি বলে বড় দায় যে কেন তারা কেন একটা নির্বাচনে অন্য পক্ষ তার প্রতিপক্ষ রাজনৈতিক দলের প্রার্থী বা নেতা কেন

তারপর তারপর তারা নানাভাবে নানা কেউ হেঁটে আসছে বিচ্ছিন্ন এরকম আচ্ছা দায় এ কারণেই দায় হচ্ছে ক্ষমতার আওয়ামী লীগেরও দোষ না না যে ক্ষমতায় থাকে সেই একই চরিত্র একই চরিত্র অভিনয় করে আমরা একটু ভালো চরিত্র অভিনয় করতে চাচ্ছি চাচ্ছিলাম আমি একটু মতন ছোট্ট একটু সময় দিতে চাই অধ্যাপক নিজাম ভাইয়ের কথার কোনো কথা আপনি বল না নিজাম ভাই তো অনেকগুলো কথা বলেছেন সেগুলো কথার জবাব দিতে গেলে আপনি তো সময় দেবেন না আপনি আগে আমাকে কেটে দেবেন তা আমি খুব সংক্ষেপে কিছু বলি সেটা হচ্ছে নিজাম ভাই কিছু প্রসঙ্গ তুলেছেন তো আমি এই জায়গাতে যেটা বলবো সেটা হচ্ছে দেখেন বিএনপি দু হাজার চোদ্দোর ইলেকশনে যায় নাই আমি তর্কের খাতিরে ধরে নিলাম বিএনপি ভুল করেছে ওকে কিন্তু বিএনপি দু হাজার আঠারো সালে ইলেকশনে গিয়েছে অর্থাৎ জনগণের কাছে প্রমাণ করেছে যে অর্থাৎ দলীয় সরকারের অধীনে বিশেষ করে ক্ষমতাসীন বর্তমান যে আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচন যে সুষ্ঠু হয় না এটি তো প্রমাণিত তো সুতরাং কোন দুঃখে বিএনপি যেটা বলেছেন কে এম হাসানের কথা দেখেন কে এম হাসান কোনো এক সময় কোনো এক কালে হয়তো বিএনপির কোনো একটা পদে উনি হয়তো ছিলেন জি আন্তর্জাতিক বিষয়ক ছিলেন একটি কিন্তু উনি যখন বিচারপতি হন তখন দীর্ঘদিন তো এই কার্যক্রমের সাথে জড়িত ছিলেন এবং সজ্জন ব্যক্তি হিসেবে সুপরিচিত ছিলেন এখন তাকে আপনি মানতে রাজি না এবং যার ফলে আপনি রাজপথে একশো দিন আপনি হরতাল অবরোধ করেছেন এবং এই কথা কিন্তু বলে না যে আপনার দু সালে সেরাটনের সামনে গান পাউডার দিয়ে জন মানুষ হত্যা করা হয়েছে এখন এই আমি আমি শেষ এই নিয়ে হত্যাকাণ্ড শেষ করি তাহলে আপনি আমাকে এখন বলেন যে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি আওয়ামী লীগের সভানেত্রী তো তার তত্ত্বাবধানে বিএনপি কেমন ইলেকশনে যাবে কেম এম হাসান তো আর বিএনপির চেয়ারপারসন ছিলেন না যে তার

আপনি সালে কিন্তু বিএনপি ক্ষমতায় ছিল এবং বিএনপি থেকে পার্লামেন্টে আইন পাস করেছে কি কারণে জনগণের বাধ্য হয়েছে আমি মনে আমি 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 একমত নই জনগণের জন্য দেশের জন্য দেশের মঙ্গলের জন্য এটি পাশ করেছে আইন এবং পাস করে কিন্তু একটা নিরপেক্ষ নির্বাচন দিয়েছে সেই নির্বাচনে বিএনপি তো ক্ষমতায় আসে নাই আসছে আওয়ামী লীগ তারা আজকে

এবং ওবায়দুল কাদেরের বক্তব্যের মাঝামাঝি কোনো কিছু কি হচ্ছে পর্দার অন্তরালে কি কোনো কিছু না না পর্দার অন্তরালে কি হচ্ছে তো আমরা জানবো না কিন্তু আমার মনে হচ্ছে সরকারি দল বিরোধী দল পর্যবেক্ষক দেশি বিদেশি আমাদের যারা শরীর বন্ধু তারাই চান যে আগামী নির্বাচন একটা ভালো নির্বাচন হোক ভালো নির্বাচন হতে হলে সব দলে অংশগ্রহণ হতে হবে এবং অংশগ্রহণ হতে হলে যেটা নির্বাচন নির্বাচন কমিশন যেটা আমি আমি আসছি নির্বাচন কমিশনও চায় যে একটা অংশগ্রহণমূলক নির্বাচন হোক কারণ প্রধান নির্বাচন কমিশন কিন্তু বলেছেন যে যদি কোনো একটা প্রধান দল না আসে এটা বিপদ হবে দেশের জন্য তাই বিপদ মুক্তির উপায় কি একটা হচ্ছে যে সংবিধান সংবিধানের ভেতর থেকে কোনো সমাধান বের করা যায় কিনা মানে লেভেল প্লেইং ফিল্ড যেটা বলে যে মাঠ সমতল করার কোনো রাস্তা আছে কিনা

নয় দশ মাস না এত নাই আরো কম আছে সাত মাস আছে আচ্ছা সাত মাস না বেশি কারণ যদি ডিসেম্বরে ধরি তাহলে ইয়ে কারণ এই নির্বাচন কিন্তু সংসদ রেখে হবে এবং সংসদে নব্বই দিনের আগে হবে না নব্বই দিনের মধ্যেই হবে সুতরাং সেটা তাতে বেশি সময় আছে আচ্ছা তাহলে আগামী হ্যাঁ বিএনপি এই কথাটা বলতে পারে যে আগামী আগামী এই ন মাস বা দশ মাস ক্ষমতাসীন দলের আচরণ আমরা দেখতে চাই প্রথমত হচ্ছে যে মামলাগুলো যেগুলো গায়েবী মামলা ঘটনা ঘটেনি কিন্তু ঘটনা কাগজপত্রে ঘটিয়ে মামলা দেওয়া হয়েছে সেই মামলাগুলো প্রত্যাহার করে কিনা বিএনপি নেতাকর্মীদের অন্যায়ভাবে গ্রেপ্তার গ্রেপ্তার করে জেলে রাখা হয়েছে কিনা হয় কি না ভবিষ্যতেও যেটি যেটি বিএনপি মহাসচিব বললেন যে সামনের দিনে আরও কঠিন এই এই ধরনের অবস্থা যদি হয় প্রতিকূল অবস্থা যদি বাড়ানো হয় বিএনপি কর্মসূচি দিলে পাল্টা কর্মসূচি দেওয়া তাহলে তো আস্থা যেটুকু আছে বা শূন্য যদি থাকে আরো শূন্য হবে এখন সমাধান ক্ষমতাসীন দলের সদস্যের উপর এবং বিরোধী দলের সহযোগিতার উপর সব দাবি মেনে নেওয়ার পর যদি বিরোধী দল বলে যে না আমরা নির্বাচন করব না বা করতে পারবো না এই পরিবেশ নেই এজন্য তো আলোচনা দরকার সে আলোচনার ডোরটা ওপেন হবে কিভাবে আপনি যেটা বললেন যে নেপথ্যেও কোনো আলোচনা হচ্ছে কিনা এটা একটা হতে পারে নেপথ্যে আলোচনা হতে পারে আর একটা হতে পারে যে আনুষ্ঠানিক আলোচনা যেটা আমরা মান্নান ভাইয়া এম এ জলিল সাহেবের মধ্যে আলোচনা দেখেছি যদিও আলোচনা ফলপ্রসূ হয় এবং তারা দুজনেই বলেছেন যে আমরা চেয়েছি আরো সমঝোতা হোক কিন্তু আমাদের আমাদের উপরে যারা ছিলেন তারা চান আমার মনে হয় একটু শুনেছি অধ্যাপক মতিনুস যে ক্ষতিটি মানে সরাফ হাসান বললেন ঠিক এইখানেই আমি থাক মানে থাকতে চাই যে আলোচনাতে সরকারের দলের দায়িত্ব রয়েছে মানে বিরোধী দলেরও সহযোগিতার মানে মনোভাব থাকতে হবে ওকে ধন্যবাদ কাঞ্চন ভাই আমি সৌরভ ভাইয়ের একটা কথার সূত্র ধরে একটু কথাগুলো বলতে চাই সেটা হচ্ছে যে আলোচনার নেপথ্যে আমি মনে করি যে বিএনপি কোনো আলোচনায় নেপথ্যে করার পক্ষে না আমি ব্যক্তিগত মনে করি কেন সবকিছু দৃশ্যমান হওয়া উচিত কারণ বিশ্বাস করে সেটা দৃশ্যমান হতে হবে এক আপনি দুটো পথ একটা হচ্ছে সমঝোতা আপনি আসেন বিএনপি যে দাবিগুলো করেছে এবং খুব যৌক্তিক দাবি এই দাবিগুলো আপনি মেনে নিয়ে তাহলে একটা সমাধানের পথ হতে পারে আর যদি সেটি না হয় অপ্রত্যাশিত আমি ব্যক্তিগতভাবে মনে করি নাগরিক হিসেবে মনে করি একজন সচেতন মানুষ হিসেবে মনে করি সেটি হচ্ছে সংঘাতপূর্ণ পরিস্থিতির মধ্য দিয়ে কোনো দাবি আদায় হোক অতিথি যেটা হয়েছে আমরা অতীতের দিকে ফিরে যেতে চাই না আমরা সামনের দিকে যেতে চাই এবং আমি চাই যে এই রাজনৈতিক একটা সমঝোতার মধ্য দিয়ে এবং সেটা যেন দেশের মানুষ জানে যে এই সমঝোতা হয়েছে সুতরাং ওই যে প্রয়াত মান্নান ভূয়া সাহেব এবং প্রয়াত জলিল সাহেবের যে ডায়লগ যেটা আসলে অশ্রডিম্বসরা আসলে কিছুই আসে নাই আমি মনে করি সময়ের বিবর্তনে পরিবর্তনে মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়েছে মানুষ চায় আসলে দৃশ্যমান একটা রেজাল্ট এবং সেটা বিএনপি আমার মনে হয় যে নেপথ্যের যে কথাগুলো এই কথাগুলো আসলে আমি মনে করি যে এতে জনগণকে বিভ্রান্ত করা আপনি আপনি খারাপ ভাবে জনক যদি কোনো কিছু হয় সেটা নেপথ্যালে হোক আমি আমি বিশ্বাস করি আমি বিশ্বাস এটা আমার ব্যক্তিগত বিশ্বাস আমি বিশ্বাস করি দৃশ্যপাটে হওয়া উচিত কারণ জনগণের জানা উচিত আসলে কি ঘটতে যাচ্ছে তো সুতরাং বিএনপি যে দাবিগুলো করেছে বিএনপি খুব যৌক্তিকভাবে কয়েকটা দাবি আছে তার মধ্যে একটা দাবি যেটা নিয়ে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে নির্বাচন এই নির্বাচনে যেন সুষ্ঠু কারণ আপনি দেখেন যে বর্তমান যে প্রশাসনিক নির্বাচনে কিন্তু অনেকগুলো স্টেক আছে শুধুমাত্র সরকার না নির্বাচন কমিশনের সাথে জড়িত ইভেন মাঠ প্রশাসন জড়িত আপনি গাইবান্ধা নির্বাচনের কথা বলেছেন যেটা নিজাম ভাইও বলেছেন যে ওখানে কিছু কাজ করেছে কি কাজ করেছে তারা সিসি ক্যামেরা দেখিয়েছে যে এখানে নির্বাচন কারচুপি হচ্ছে কিন্তু নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে যদি মাঠ প্রশাসন থাকে তাদেরকে সে সাসপেন্ড করতে পেরেছে কোনো ব্যবস্থা নিতে পেরেছে একটাও নেয় নেই এবং উপনির্বাচনে আপনি দেখেন যে তাদের কোনো রোলই ছিল না আপনি এখানে বলবেন নির্বাচনে যেটি হয় আপনি এখানে বলবেন যে উনি গাইবান্ধা নির্বাচন দেখিয়েছে আমি তো মনে করি যে এইটা দেখিয়ে উনি বিএনপিকে আস্থা আস্থায় নেওয়ার চেষ্টা করেছে কিন্তু আসলে আস্থায় নির্বাচন কমিশন নেওয়ার মতো কিছুই করে নাই আপনি কে এম নুরুল হুদা যখন ডায়লগ করে বিএনপি পক্ষ থেকে যখন ডায়লগে গিয়েছে তখন কিন্তু কে এম নুরুল হুদা বলেছিলেন যে আপনাদের যিনি নেতা শহীদরাফদিয়া রহমান উনি তো বহুদূর গণতন্ত্র প্রবক্তা ছিলেন এই কথা বলার পরে যখন এবং না আপনি দেখেন যে ওবায়দুল কাদের সাহেব বলেছেন যে ওনার সম্পর্কে আমাদের আরো অবজার্ভ করতে হবে

ডক্টর মতিনুর রহমান যেটা বলেছেন যে আমরা পিছনের আর যেতে চাই ইতিহাসের পুনরাবৃত্তি করতে চাই না তাহলে তত্ত্বাবধায়ক কনসেপ্টটা পৃথিবীর কোথাও নেই একমাত্র পাকিস্তান ছাড়া যে থেকে আমরা আজ থেকে বাউন্ন বছর আগে একান্ন বছর আগে আমরা স্বাধীন হয়েছে যে দেশটি থেকে যে পাকিস্তান থেকে তো তারাই তত্ত্বাবধায়কটা ধরে রেখেছে বিএনপি জামাত এখন ওই লাইনে হাঁটছে তারা মনে করতে যে তত্ত্বাবধায়ক নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে আমার মনে হয় সেই কনসেপ্টটাকে বেরোয় এসে বিএনপিকে যেমন যে সরকারটি থাকবে সামনে ইসির আন্ডারে কি নির্বাচনটা হবে প্রশাসন কিন্তু ইসি আন্ডারে থাকবে এবং কি শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকবেন তো নির্বাচনকালীন সরকারের প্রধানমন্ত্রী থাকবেন তো সেই বিএনপি প্রস্তাব দিতে পারে যে আমরা এভাবে করতে চাই দুই হাজার তেরো সালে যে প্রস্তাবগুলো আওয়ামী লীগ দিয়েছে সেই প্রস্তাবটাকে বিএনপির পক্ষ থেকে আসতে হবে আসলে তারপরে হয়তো আমি মনে করি যে হয়তো আওয়াম লীগ হয়তো যেটি সুরফ হাসান বলছিলেন যে আস্থার মানে জায়গাটা তৈরি করা

সম্পৃক্ততা থাকলে কিন্তু ধরেন বিএনপি অনেক কিছুই করে বলতে পারতো এই যে ধরেন এক একবার এক এক কর্মসূচি দিচ্ছে নতুন নতুন ভাবে আজকে বলতেছে যে তারা প্রকল্প করবে এর আগে আমি বললাম যে তারা সাদা জবা দিচ্ছে দেশ মেরামত করবে অনেক কিছুই তারা বলছে তো আমার মুক্ত বলে যে জনগণ যদি তাদের সাথে থাকে তাহলে তারা নির্বাচনে আসবে নির্বাচন কেন্দ্রে আসবে তারপরে তত্ত্বাবধায়ক থাকলো নাকি নির্বাচনকালীন সরকার থাকলো কিন্তু যেটি আমি শুধু এটু বলছিলাম যে সুরাভ হাসান যেটি বললেন যে উদ্যোগ গ্রহণ করা আস্থার জায়গাটা তৈরি করা সেটি সরকারকে পক্ষ থেকে করতে হবে এবং বিরোধী দলের সহযোগিতা করতে হবে সেই আস্থার জায়গাটা তৈরিটা কিভাবে হতে পারে এখন তো সামনে আরো সাত আট মাস সময় আছে আমরা দেখব যে আমার মনে হয় যে সরকারি দল চেষ্টা করবে বিএনপির সাথে সংলাপ করবে আলোচনা করবে সে আলোচনা করে আমার মনে একটা জায়গায় আসবে আমরা আশা করবো যে আগামী নির্বাচনটা সুষ্ঠু

আমরা যদি ভাবি দলীয় দলীয় দৃষ্টিভঙ্গির বাইরে গিয়ে যদি দেশের বৃহত্তর জনগণের কল্যাণের কথা ভাবি গণতন্ত্রের কথা ভাবি এবং ভবিষ্যৎ প্রজন্মের কথা ভাবি যারা দুটি নির্বাচনে যে নতুন প্রজন্ম প্রথম ভোটার হয়েছে যারা ভোট দিতে পারেনি আমি আশা করি যে আমাদের রাজনৈতিক নেতৃত্ব অন্তত এটুক পরিপক্কতার পরিচয় দিবে যে তাদের ভোটের ব্যবস্থা করবে যাতে ভোট দিতে পারে এটি হচ্ছে আমার শেষ কথা আমি মনে হয় আমি আমি আশা করি যে সর্বশেষ যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে সাথে আমি একমত যে আজকে যার বয়স বিশ বছর বা বাইশ বছর সে কিন্তু ভোট দিতে পারে নাই বিগত নির্বাচনগুলোতে তো এখানে আপনি দেখবেন তরুণ সমাজ যারা আছেন প্রায় সিক্সটি পারসেন্ট বাংলাদেশের টোটাল জনসংখ্যার এবং আমি চাই যে আগামী দিন যে জাতীয় নির্বাচন হবে যে নির্বাচনে রাষ্ট্রীয় দায়িত্ব পরিবর্তন হবে ক্ষমতা না আমি বলছি দায়িত্ব এবং সেটি জনগণের যে ভোটাধিকার এটি যেন রিফ্লেকশনটা হয় এবং জনগণই বেছে বেছে নিবে তাদের আসলে রাষ্ট্রীয় দায়িত্ব কার হাতে দিবে এবং কোন রাজনৈতিক দলের ওপরে দিবে এবং সেই সুযোগটি সরকার মানে এবং বিরোধী দল উভয় মিলে যদি সমঝোতার মাধ্যমে সেটি হয় সেটি প্রত্যাশিত হবে আমাদের জনগণের জন্য এবং আমরা চাই না যে আসলে সংঘাত সংঘর্ষের মধ্য দিয়ে বাংলাদেশে যেহেতু বিশ্ব পরিমণ্ডলে এই প্রেক্ষিতে ভিন্নভাবে প্রতিবাহিত হয়েছে আশা করি যে সেটি রাজনৈতিক নেতৃবৃন্দের সেই শুভ বুদ্ধির উদয় হবে এবং আমি এটা বিশ্বাস করি যে দিন শেষে আসলে রাজনৈতিক নেতৃবৃন্দ আমি মনে করি যে আমাদের যে নতুন প্রজন্মের কথা বললেন যারা নতুনভাবে ভোটার হয়েছে এই ইসির আন্ডারেই এমনকি আমার মনে হয় সরকারেই সুন্দরভাবে বিরোধী দল কীভাবে নির্বাচনে আসতে পারে সেভাবে বিরোধী দলের সাথে সংলাপ করবে আলোচনার টেবিলে আনবে এবং একটা সুন্দর নির্বাচন সামনে হবে আমরা আশা করবো যে দুই তেইশ সালে যে নির্বাচনটি হবে ডিসেম্বরে সুন্দর এবং সুষ্ঠু নির্বাচন হবে এমনকি আমরা মধ্যমায়ের দেশে যাচ্ছি দুই হাজার ছাব্বিশ সালে নিঃসুন্দর হবে নাকি না একটু ব্যতিক্রমী হবে আমি তো অতীতে আজ যেতে চাই না অতীত না হলো চোদ্দো সালে তো বিএনপি আসেই নেই আসেই নেই এমনকি তারপরে যে আর তত্ত্বাবধায়ক তো বিএনপির মাথায় যে আসতে ওটা নিয়ে তারা চলতেছে সেই কনসেপ্টটাকে বেরোয় এসে তারা দলকে সংগঠিত করে জনগণকে সংগঠিত করে নির্বাচনমুখী ধরে একটা দলে তারা পরিণত হতে পারে তাহলে তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই কে থাকলো আর সরকার কে থাকলো তাদের কিছু সুন্দর সুন্দর নির্বাচনের প্রত্যাশা নিয়ে আজকে আমি অনুষ্ঠান শেষ করছি অধ্যাপক মতিনুর রহমান জনাব সোরাব হাসান এবং অধ্যাপক নিজামুল হক ভুইয়া আপনাদের তিনজনকেই অনেক অনেক ধন্যবাদ দর্শক আপনাদেরকে ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে শুভরাত্রি